ওয়েলকাম টু হালদার ই একাডেমি অনলাইন প্ল্যাটফর্ম। আমরা ক্লাস ইলেভেনের সেকেন্ড সেমিস্টারের সৈয়দ মুস্তাফা আলীর লেখা পঞ্চতন্ত্র গদ্যের অন্তর্গত আড্ডা নামক গদ্যটি পড়ছিলাম। তো আগের দিনের ক্লাসে যে দুটি প্রসঙ্গ সবার আগে এসেছে সেটা হচ্ছে ভোজন রসই হচ্ছে সর্বরসের রসরাজ। এই যে তুলনা দিতে গিয়ে কবি বা লেখক সৈয়দ মুস্তাফা আলী যে কথাগুলি বলেছেন সেটা যেমন এসেছে, তেমনই এসেছেন যে প্রসঙ্গটা যে বাঙালির আড্ডার সঙ্গে কায়রো প্রদেশে কায়রো জাতির যে আড্ডা তার যে তুলনা। তো প্রথম তুলনাটা নিয়ে যদি আমরা একটু আলোচনা করি যে আগের দিনের ক্লাসে আমরা কি পড়েছি, তাহলে দেখো আসবে যে এই যে বাঙালিদের কাছে আড্ডা মানে কিন্তু শুধু আড্ডা নয়, সেখানে কিন্তু খাবারের প্রসঙ্গ কিন্তু আসে। যেমন বাঙালিদের এখানে যদি আমরা আড্ডা দিই তাহলে তার সঙ্গে সে আলোচনার প্রসঙ্গ বা কথাবার্তার সঙ্গে যে খাবার দাবারগুলো থাকে তার মধ্যে আমরা দেখতে পাই যে আঁশটা থাকে, খিচুড়িটা থাকে এবং থাকে হচ্ছে ইলিশ। তো ইলিশ না থাকলে, যদি ইলিশ না থাকে তাহলে কবি বলছেন যে পাঁচ বখেতে নামাজ পড়ার পরও কিন্তু সেখানে আর যেতে ইচ্ছা করে না কবির। এবং সেই প্রসঙ্গে আরেকটা যে তুলনা এসেছে যে আমাদের বাঙালির সঙ্গে কায়রো জাতির যে তুলনা, আড্ডার যে তুলনা, কায়রো জাতির কাছে কায়রো জাতিরাই একমাত্র আড্ডা দিতে পারেন, আর কিন্তু কেউ পারেন না। কিন্তু বাঙালি জাতির কাছে বাঙালি জাতিই একমাত্র আড্ডা দিতে পারেন, আর কেউ পারেন না। তো সেই প্রসঙ্গে তুলনা দিতে গিয়েই কবি বলছেন যে বাঙালিরা যেরকম বাড়িতে আড্ডা মারে সেরকমই কিন্তু বাইরেও কিন্তু আড্ডা মারে। এবং বাইরের আড্ডা যেরকম ঘন্টার পর ঘন্টা চলতে থাকে, বাড়ির আড্ডাও কিন্তু ঘন্টার পর ঘন্টা চলতে থাকে, সেই বিষয়ে কিন্তু কোনো ভেদাভেদ নেই। কিন্তু এই কায়রো প্রদেশে কায়রো জাতির যে তুলনা, এই তুলনা প্রসঙ্গে কবি বলছেন যে আমরা দেখতে পাই যে কায়রো প্রদেশে বাড়ির বাইরেই যত আড্ডা, বাড়ির ভেতরে কিন্তু কোনো আড্ডা নেই। কারণ বাড়ির ভেতরে আড্ডা দিতে গেলেই তাদের গিন্নিরা বলে ওঠেন যে পোড়ামুখ মিনশিরা এখনো যাচ্ছে না, এবং এই কথাটা তারা হয় শুনিয়ে বলে, নয় অভ্যাসের দাসে বলে দেয়, আর নয়তো আকার ইঙ্গিতে বুঝিয়ে দেন। ফলে কি হয়, ইচ্ছে না থাকলেও মাঝপথে কিন্তু সেই আড্ডাটা থামিয়ে কিন্তু বেরিয়ে আসতে হয়। ফলে কি, যে একটা প্রসঙ্গে আলোচনা চলছে সেই প্রসঙ্গে আলোচনাতে কিন্তু ব্যাঘাত ঘটে। এবং তাতে করে কি হয় যে একটা ছন্দ, সেই ছন্দের কিন্তু পতন ঘটে যায়। কিন্তু কায়রো প্রদেশের লোকেরা বলছেন বা কবিও বলছেন যে আমরা যখন ক্যাফেতে নীলে বা নীল নদে ক্যাফেতে গিয়ে যখন আড্ডা দিই তখন সেখানে ঘন্টার পর ঘন্টা আড্ডা দিতে পারি, সেখানে সময়ের কিন্তু কোনো টাইম টেবিল থাকে না এবং সেখানে কোনো লিমিটও থাকে না। সেখানে কারোর বাড়ির কোনো গিন্নিরাও আসে না যে ব্যাঘাত দেওয়ার জন্য, এবং সেই কথাটাও তাদেরকে শুনতে হয় না যে পোড়ামুখ মিনশেরা কখন উঠবে বা কবে উঠবে। এই যে একটা কথা শোনানোর বাড়ির গিন্নিদের সেই প্রসঙ্গটাও কিন্তু কোথাও গিয়ে বা কায়রো প্রদেশে যখন বাইরে আড্ডা দেওয়া হয় তখন কিন্তু আসে না। এবং তার সঙ্গে ইচ্ছে মতো খাবার চলতেই থাকে, যেমন মামলেট এবং আরও অনেক অনেক কিছু আমরা পড়েছিলাম আগের দিনের ক্লাসে। এবং তার সঙ্গে কবি বলছেন যে তিনি যখন কফি অর্ডার করেন তখন বাঙালিরা বেশিরভাগই কি করে, দুধ কফি খেয়ে কিন্তু অভ্যস্ত। কিন্তু কবি বলছেন বা লেখক বলছেন যে কায়রো প্রদেশে কেউ কিন্তু দুধ কফি খায় না, সবাই ব্ল্যাক কফি খায় বা কালো কফি খায়। এবং কালো কফি খেলেই যে গায়ের রং পরিষ্কার হয় সেই একটি প্রসঙ্গ কিন্তু আমরা আগের দিনের ক্লাসে পড়েছিলাম। আজকে আমরা ওই আড্ডা নামক গদ্য থেকে আরও একটি ক্লাস করব। তো চলো ক্লাসটি শুরু করা যাক। তো দেখো আজকে আড্ডা নামক যে গদ্য সেটা আমরা এখান থেকে পড়ব। দেখো কি বলছে, যে আমাদের আড্ডাটা বসত ক্যাফের উত্তর পূর্ব কোণে কাউন্টারের গা ঘেঁষেই হতো। কোন আড্ডাটা, কোন ক্যাফেটা, দা আমি লিখে দিই এখানে,
এই যে ক্যাফে দা নীল বা নীল নদের যে ক্যাফে কায়রো প্রদেশে রয়েছে, সেই ক্যাফেতে যখন আড্ডা দিতেন লেখক এবং লেখকের বন্ধুরা, তখন কি হতো দেখো, তখন তারা উত্তর পূর্ব কোণে কাউন্টারে গা ঘেঁষেই কিন্তু আড্ডাটা দিতেন। তারপর দেখো কি বলছে, হরেক জাতের চিড়িয়া সেই আড্ডায় হরবখত মজুদ থাকত। বলছে দেখো কি বলছে, যে হরেক জাতের চিড়িয়া মানে হরেক জাতের, কেউ হিন্দুর হতে পারে, কেউ বাঙালি হতে পারে, কেউ খ্রিস্টান হতে পারে, কেউ মুসলিম হতে পারে, কেউ খ্রিস্টান হতে পারে, কেউ জৈন হতে পারে, কেউ বৌদ্ধ হতে পারে, কেউ কায়রো প্রদেশের স্থানীয় কোনো জাতের হতে পারে, তো সেখানে জাত ধর্ম বর্ণ নির্বিশেষে মানুষটাই সবার আগে, সেই যে ব্যাপারটা সেটা বোঝাতে গিয়ে বলছেন কবি যে হরেক জাতের চিড়িয়া সে আড্ডাতে হরবকত মজুদ থাকত, উপস্থিত থাকত, মজুদ থাকা মানে উপস্থিত থাকা, সেই আড্ডাতে কিন্তু তারা সবাই থাকত। রমজান বে আর সজ্জাদ এফএনডি খাঁটি মিশরীয় মুসলমান, এখানে একটা জাতির কথা বলা হয়েছে, যারা হচ্ছে খাঁটি মুসলিম তারা কে, একটা রমজান বে, আরেকটা হচ্ছে সজ্জাদ এফএনডি। এরা হচ্ছে খাঁটি মিশরীয় মুসলমান। কায়রো প্রদেশটাও মূলত ওই মিশরীয় আশেপাশে বা মিশরীয় একটি জায়গা আমরা বলতে পারি যে কায়রো প্রদেশ। তো কায়রো প্রদেশে যখন ক্যাফেতে গিয়ে লেখক সৈয়দ মুস্তাফা আলী এবং তার বন্ধুবান্ধব, তার চেনা পরিচিত সবাই যখন ঘন্টার পর ঘন্টা আড্ডা দিতেন, তখন বলছে যে নানা জাতের চিড়িয়া সেখানে উপস্থিত থাকতেন এবং নানা জাতের মধ্যে রয়েছে, দেখো বলেছে খাঁটি মুসলমানের মধ্যে রয়েছে রমজান বে, আরেকটা হচ্ছে সজ্জাদ এফএনডি, এবং তার সঙ্গে এবং আরও একটা কথা বলছে দেখো, ওয়াহো হাফ আতিয়া কপ্ট খ্রিস্টান, অর্থাৎ ততোধিক খাঁটি মিশরীয়, যতটা ইনারা খাঁটি মিশরীয় ততটাই খাঁটি মিশরীয়কে না ওয়াহো হাফ আতিয়া কপ্ট খ্রিস্টান, এরাও হচ্ছে ততোধিকই কিন্তু খাঁটি মিশরীয়, কারণ তার শরীরে রয়েছে ফারাওদের রক্ত। এটা একটা, এরাও হচ্ছে এক ধরনের একটা জাতি, সেই জাতির রক্ত, তাই বলছে জন্য ফরাসি কিন্তু কপুরুষ ধরে কায়রোর হাওয়া বিষাক্ত করেছে কেউ জানে না, জন্য ফরাসি, এটা একটা জাতিগত বিভেদ আমরা বলতে পারি যে এটা একটা জাতি যে জন্য ফরাসি কিন্তু এই মিশরীয় প্রদেশে কায়রো প্রদেশে এসে কিন্তু তাদের যে হাওয়া সেটা যেন বিষাক্ত করেছে, কপুরুষ ধরে মানে কটা পুরুষ ধরে কায়রোর যে হাওয়া সেটা যেন নষ্ট করে দিয়েছে। অতি উত্তম আরবি কবিতা লেখে, কিন্তু তার একটা গুণ রয়েছে, সেটা হচ্ছে কি না, অতি উত্তম অতি ভালো সে কি করে, কবিতা লেখে, আর সেই কবিতার আসল বক্তব্য হচ্ছে সে তলোয়ার চালিয়ে আড়াই ডজন বেদুইনকে ঘায়েল করতে পারে, বেদুইন একটা জাতি, সেই বেদুইন জাতিকে যেন ঘায়েল করতে পারে, আঘাত করতে পারে, কি করে না, তরোয়াল চালিয়ে। আর সেই কবিতার আসল বক্তব্যই হচ্ছে সে তরোয়াল চালিয়ে আড়াই ডজন বেদুইনকে ঘায়েল করতে পারে, কারণ বলছে যে এদের মধ্যে একটা ভালো গুণ আছে, তারা উত্তম কবিতা লিখতে পারে,
উত্তম মানে ভালো কবিতা লিখতে পারে এবং সেই কবিতার প্রসঙ্গেই জানতে পারে বা সেই কবিতার প্রধান যে বক্তব্য থাকে সেই বক্তব্যটাই হচ্ছে তারা চাইলে আড়াই ডজন, এক ডজন হয় 12-12 জনে, তো আড়াই ডজন মানে আমরা বুঝতে পারছি কতজন হবে, ততজনকে কি করে না বেদুইন জাতিকে তারা ঘায়েল করে, তারা আঘাত করে। প্রিয়াকে উটের ওপর তুলে মরুভূমির দিক দিগন্তে বিলীন হয়ে যাচ্ছে, যদিও আমরা সবাই জানতুম। বলছে দেখো তার যে প্রিয়া, সেই প্রিয়া বা প্রিয়জন বা স্ত্রী, সেই প্রিয়াকে কি করছে, প্রিয়াকে প্রতিহত কায়রো প্রদেশ মিশরীয় অঞ্চল, আর মিশরীয় অঞ্চল মানেই সেখানে মরুভূমি থাকবে, আর মরুভূমি থাকলে সেখানে উট থাকবে, তাই বলছে যে উটের ওপর তুলে দিয়ে মরুভূমির দিক দিগন্তরে, মরুভূমির দিক দিগন্তে মানে চারিদিকে কি করছে বিলীন হয়ে যাচ্ছে, যদিও আমরা সবাই জানতাম। লেখক বলছেন আমরা সবাই জানতাম, জর্নে যেইটুকু মরুভূমি দেখেছে সে পিরামিড বেড়াতে গিয়ে তাও জীবনে একবার মাত্র, যদিও পিরামিড কায়রো থেকে প্রায় 5 মাইল দূরে। এবার দেখো আরেকটা যে প্রসঙ্গ এসেছে সেটা হচ্ছে পিরামিডের প্রসঙ্গ, সেই পিরামিডের প্রসঙ্গ সূত্র ধরেই কবি বলছেন যে তারা কায়রো প্রদেশের যেখানটায় করে থাকেন সেই জায়গাটায় কি হচ্ছে না, সেই জায়গাটা থেকে পিরামিডের যে অবস্থান বা পিরামিডের যে দূরত্ব সেই দূরত্বটা কতটা না, 5 মাইল। উট কখনো চড়েনি, ট্রামের ঝাঁকুনিতেই বমি করে ফেলে। আর তলোয়ার, বলছে লেখক বলছে যে উট তো কখনো চড়েইনি, আর তার সঙ্গে এই ট্রেনের যখন সরি ট্রামের যখন ঝাঁকুনি দেয় তাতেই তো বমি বমি পায়, তো সেখানে আবার তরোয়াল চালাতে হবে। তবা তবা, বলছে হাই ভগবান আমরা যেটা করি সেরকম, মানে অবাক হয়ে যাচ্ছেন যে এরকমও হয়। এরপর দেখো কি বলছে, মার্কোস যাতে গ্রিক বেশি নয় করলে 2500 বছর ধরে তারা মিশরে আছেন। মার্কোস একটা জাতি, সেই মার্কোস যে জাতি সেই জাতি সম্পর্কে বলেছে দেখো, বলছে যে মার্কোস জাতে গ্রিক বেশি নয় করলে 2500 বছর ধরে তারা মিশরে আছে। এই যে মার্কোস জাতিটা তারা মিশরে কত বছর ধরে আছে না, আড়াই হাজার বছর ধরে আছেন, মিশরীয় রানী গ্রিক রমণী ক্লিওপত্রার সঙ্গে তার নাকি খোস কুটুম্বিতা আছে। কুটুম্বিতা মানেই হচ্ছে, খোস মানে খুব ভালো এবং কুটুম্বিতা মানে হচ্ছে আত্মীয়তা। আত্মীয়তা রয়েছে, ঠিক আছে, বলছে খোস মানে খুব ভালো সম্পর্ক রয়েছে, খুব ভালো আত্মীয়তা রয়েছে, কার সঙ্গে না, মিশরীয় রানী এবং গ্রিক রানী ক্লিওপত্রার সঙ্গে, এখানে আরেকটা চরিত্র আমরা পেলাম তার সঙ্গে। বলছে যে মার্কাস জাতিটা সেটা কিন্তু এই মিশরীয় সভ্যতাতে কিন্তু খুব বেশি দিন ধরে যা আছে তা নয়, তবে 2.5 বছর ধরে আছে, এবং মিশরের রানীর সঙ্গে এই গ্রিকের প্রদেশের যে রানী ক্লিওপত্রা তার যে সম্পর্ক সেই সম্পর্কটা কেমন না, খোস মানে খুব ভালো এবং কুটুম্বিতা মানে হচ্ছে আত্মীয়তা রয়েছে, খুবই ভালো। হবেও বা কারণ প্রায় ব্যবসাতে দাঁত দাও মেরেছে বলে ফালতো, এবং ফিরি এক রোজ কফি খাইয়ে দিত। বলছে যে হবে নাই বা কেন, কারণ কাফির যে ব্যবসা সেই ব্যবসাতে হয়তো কখনো দাও মেরেছে,
ওদের যে আঞ্চলিক কথা দাও মারা বা এই যে দেখো বললো যে ফিরি এক এক রোদ কফি খাইয়ে দিত, মানে হচ্ছে এক কাপ কফি খাইয়ে দিত কি করে না, হয়তো তার যে ব্যবসা সে করতো সেখানে কি হতো, হয়তো কোনো লস হয়েছে বা কোনো লাভ হয়েছে, সেই ক্ষেত্রে ধরে কি হয় যখনই যাই হতো না কেন তখনই এক কাপ করে কফি খাইয়ে দিত। আর কফি ওইখান ওই প্রদেশে বা মিশরীয় অঞ্চলে বা কায়রো প্রদেশে আমরা দেখতে পেলাম যে কালো কফি বা ব্ল্যাক কফির একটা চল কিন্তু রয়েছে, কারণ দেখতে পাওয়া যায় যে আরেকটা প্রসঙ্গ দেখতে পাওয়া যায় যে কালো কফি খেলে নাকি গায়ের রং ফর্সা হয়। তো দেখো কি বলছে যে হবে নাই বা কেন, সে খোশ কুটুম্বিতা হবে নাই বা কেন, কারণ যখনই ব্যবসাতে দাও মেরেছে, যখনই ব্যবসাতে হয় দাও মেরেছে মানেই হয় কখনো লাভ হয়েছে, ব্যবসা মানেই তাই কখনো লাভ হওয়া কখনো লোকসান হওয়া, তো যখনই দাও মেরেছে তখনই কি হয়েছে এক কাপ করে ফিরি, ফিরি মানে হচ্ছে আমরা যেটা এখানে বলি না ফ্রি, সেটাই বলছে ফিরি এক রোদ কফি মানে এক কাপ কফি খাইয়ে দিত। তাতে করে কাফের গণতন্ত্র ক্ষুণ্ণ হতো না, কারণ মার্কোজকে ক্যাটাফেলাইলেও আড্ডার ঝগড়ার কাজিয়ার সেই কোসমিন কালেও হিরসা নিত না, বেশিরভাগ সময় চেয়ারের হেলানে মাথা রেখে আকাশের দিকে হাঁ করে ঘুমতো। বলছে দেখো বলছে যে তাতে করে কি হচ্ছে কাফের যে গণতন্ত্র সেই গণতন্ত্রটা কি হতো, গণতন্ত্রটা ক্ষুণ্ণ হতো না, নষ্ট হয়ে যেত না, কারণ মার্কেজকে যে ক্যাটা ফেলাইলেও আড্ডার বা ঝগড়ার বা কাজিয়ার যে কোষমিন কালে কখনো ঈর্ষা নিত না, হিস্যা নিত না, মানে তাদের যে স্থানীয় যে অঞ্চলের যে ভাষা সেই ভাষা বলছে, এবং তার সঙ্গে কি বলছে দেখো বেশিরভাগ সময় চেয়ারে হেলান দিয়ে মাথা রেখে আকাশের দিকে হাঁ করে ঘুমতো, কিন্তু এই ঘুমানোর মাঝে এই ঘুমতেও কিন্তু সে কিন্তু দিত, এবং কিন্তু খবরের কাগজ থেকে তুলোর ফটকা বাজারের তেজি মন্দির বুল অ্যান্ড বিয়ার হাল হকিকত মুখস্থ করত। এবং কি হতো দেখো একটা এখানে দেখো একটা সামঞ্জস্যতার কথা বলেছে, কি সামঞ্জস্যতার কথা, যে মিশরীয় সভ্যতা যে বা মিশরীয় সভ্যতার যে স্থানীয় অঞ্চল সেই স্থানীয় অঞ্চলে সেই সমতা বা সেই সামঞ্জস্যতা দেখানোর জন্যই কিন্তু এই প্রসঙ্গটা এসেছে, এবং সেই প্রসঙ্গ সম্বন্ধেই সৈয়দ মুস্তাফা আলী বলেছে এই যে তিনি চেয়ারে হেলান দিয়ে মাথা রেখে আকাশের দিকে হাঁ করে ঘুমতো, সেই প্রসঙ্গটাও যেমন তুলে ধরেছেন, আবার খবরের কাগজ থেকে তুলোর ফটকা বাজারে যে হাল হকিকত মুখস্থ করত সেটাও সেই প্রসঙ্গটাও কিন্তু এসেছে, এবং তার সঙ্গে এই যে উট চড়েননি বা ট্রামে যে চাপলি যে ট্রামের ঝাঁকুনিতে বমি হয় সেখানে আবার তরোয়াল তাওয়া তাওয়া করে সেই প্রসঙ্গটাও কিন্তু এসেছে। তারপর মার্কেজ জাতির প্রসঙ্গ এসেছে, এবং মিশরীয় যে রানী তার সঙ্গে গ্রিকের রানী ক্লিওপাত্রার যে সম্পর্ক সুসম্পর্কের কথা এসেছে, এবং তার সঙ্গে এই কথাটাও এসেছে যে ব্যবসা বাণিজ্যতে লাভ বা লোকসান হলে তারা কী করত এক কাপ কিন্তু কফি খাইয়ে দিত, সেটা ফ্রিতে খাইয়ে দিত, এই প্রসঙ্গটা কিন্তু এসেছে। এরপর দেখো কী বলছে, আর বাংলাদেশের তাবত চণ্ডী মণ্ডপ বিভাগ জমিদার হাভেলির আড্ডায় প্রতিভু হিসাবে আপনাদের আশীর্বাদে এবং শ্রীগুরুর কৃপায় ধুলির ধুলি এ অধম। বলতে দেখো এই মিশরীয় সভ্যতার সঙ্গে মিশরীয় সভ্যতা বা কালচার বা সংস্কৃতি তার প্রসঙ্গ থেকে বেরিয়ে এসে এবার দেখো বাংলাদেশে বা বাংলাদেশের সেই দেশের যে তাবত মানে ক্ষমতা বা আমরা বলতে পারি শক্তি সেটার সঙ্গে দেখো একটা কথা বলেছে, সেটা বলছে কি যে চণ্ডী মণ্ডপ আর হচ্ছে বেবাক জমিদার হাভেলির প্রসঙ্গ এসেছে, তাদের আড্ডায় কি দেখতে পাওয়া যায় প্রতিভু হিসাবে
প্রতিভু হিসাবে আপনাদের যে আশীর্বাদে আপনাদের যে আশীর্বাদ আপনাদের সকলের যে আশীর্বাদ তার সঙ্গে শ্রীগুরুর যে কৃপা সেই দুটোর প্রসঙ্গ এসেছে, সেই দুটোর প্রসঙ্গ এসেছে এবং প্রসঙ্গ প্রসঙ্গে বলেছে যে শ্রীগুরুর কৃপায় ধুলির যে ধুলি, ধুলোর যে ধুলি, সেই ধুলির ধুলো এ অক্ষ অধম, সেই অধমতার কথাও কিন্তু বলেছে। এবং তার সঙ্গে দেখো আর কি বলেছে, আমার বাড়ির নিতান্ত গা ঘেঁষে বলে নিছক কফি পানার্থে ওই ক্যাফেতে আমি রোজ সকাল সন্ধ্যে যেতাম। কোন ক্যাফেতে? না, আমরা দেখতে পেলাম যে নীলনাথের যে ক্যাফে, দ্য ক্যাফে দ্য নীল, এই যে ক্যাফে সেই ক্যাফেতে কি হয়েছে, সেই ক্যাফেতে কিন্তু যেহেতু কবি বা লেখক সৈয়দ মুস্তফা আলী, তিনি কি করছেন দেখো, তিনি যখন মিশরীয় প্রদেশে থাকছেন তখন সেই মিশরীয় প্রদেশে কি হয় না, সেই মিশরীয় প্রদেশে তিনি যখন থাকতেন, যে বাড়িতে থাকতেন তার একেবারেই গায়ে লাগা সেই নিছক কফি, সেই নিছক কফি পানার্থে, পান করার অর্থে, অর্থাৎ সেই কালো কফি পান করার জন্য, খাওয়ার জন্য ওই ক্যাফেতে আমি রোজই সকাল সন্ধ্যায় যেতাম। ওই যে নীলনাথের ক্যাফেতে বসে বসে আড্ডা দিত কবি এবং কবির বা লেখক বা লেখকের যে বন্ধু বান্ধব বা স্থানীয় বাসিন্দারা, যাদের ঘন্টার পর ঘন্টা আড্ডা দিত, এবং আড্ডা দেওয়ার প্রসঙ্গে তিনি বললেন যে সেখানে কোনো স্ত্রী জাতি বা সেখানে কোনো কর্তি এসে তাদেরকে ব্যাঘাত দিত না। সেই যে ক্যাফে যেখানে তিনি ম্যামলেট খেতেন এবং তার সঙ্গে কালো কফি খাবার প্র্যাকটিস করেছিলেন, সেই সেই ক্যাফের কথা এখানে বলা হয়েছে। বলছে যে সেই ক্যাফেটা কী করতো, সেই ক্যাফেটা কিন্তু লেখকের যখন মিশরীয় সভ্যতার যখন তিনি থাকতেন বা কায়রো প্রদেশে যখন থাকতেন, সেই কায়রো প্রদেশের যে বাড়িতে থাকতেন সেই বাড়ির একেবারেই গায়ে লাগা ছিল। এবং তার ফলে কি হতো, তার ফলে সেই যে কবি বা লেখক সে শুধু সেই কফি, সেই কালো কফি সেটা পান করার অর্থে, পান করার জন্য কোথায় যেত, সেই ক্যাফেতে ছুটে ছুটে যেত সকাল এবং সন্ধ্যে দুবেলায়। বিদেশ বিভুই কাউকে বড় একটা চিনিনে, বলছে বিদেশ বিভুয়ে মানে হচ্ছে লেখক তো স্থানীয়, সেই কারণেই বলছে দেখো যে আমি যখন বিদেশ বিভুয়ে যেতাম, আমার জন্মভূমি ছেড়ে যখন অন্য কোথাও যেতাম তখন কি হতো, তখন কাউকে তো বড় একটা চিনি না, আমি কাউকে তো সেইভাবে আর চিনি না, তাই বলছে যে আমি তো চিনিই না কাউকে, কিন্তু ছন্নের মতো হেতা হোতা ঘুরে বেড়ায়, কিন্তু ছন্ন ছাড়া হিসাবে যাকে যখন সঙ্গী পাচ্ছে বা কাউকে যদি সঙ্গী নাও পায়, একাই বিচ্ছিন্নভাবে কি করত লেখক বা কবি, সে কিন্তু ঘুরে বেড়াতো। কারণ দেশে কি হতো, দেশে কবির বা লেখকের যেহেতু জন্মস্থান, তাই সে কিন্তু কোনো বন্ধু বান্ধবের তোয়াক্কা করতো না, সে নিজে একাই ঘুরে বেড়াতে পারতো। বা আমরা দেখতে পাই যে যদিও বা বন্ধু বান্ধব থাকতো, তবুও আমরা দেখতে পেয়েছিলাম যে সেই বন্ধু বান্ধবের সাথেও কিন্তু সে খুব স্বাচ্ছন্দ্যভাবে নিজের জায়গায় সেখানে সে ঘুরে বেড়াতো। কিন্তু আমরা দেখতে পাই যে বিদেশ বিভুয়ে গিয়ে সেখানে তো কবি বা লেখক কিছুই চেনেন না, কিন্তু সে কী করতো, সে তখন সেই লেখক কিন্তু কী করতো, ছন্ন ছাড়ার মতো সে এথা হেতা হতা মানে এখানে সেখানে, হেতা হতা মানে হচ্ছে এই হেতা হতা হেতা হতা মানে হচ্ছে এখানে সেখানে, বা আমরা বলতে পারি যত্র তত্র, মানে যত্র তত্র মানেও হচ্ছে সেই একই কথা, যে যেখানে সেখানে ঘুরে বেড়াতো, হেতা হতা মানেও কিন্তু তাই, সেখানে এখানে সেখানে সে ঘুরে বেড়াতো। এবং দেশ ভ্রমণে যে কিরকম পীড়াদায়ক প্রতিষ্ঠান সেই সম্বন্ধে একখানা
প্রামাণিক কেতাব লিখবে বলে মনে মনে পায় তারা কষি। এবং কি বলছে দেখো, যে ভ্রমণ করতে গিয়েও বা ঘুরতে গিয়েও সে কি পরিমাণ হ্যাপা হয়, কি পরিমাণ পীড়া, মানে হচ্ছে কষ্ট, পীড়াদায়ক মানে হচ্ছে কষ্ট, কষ্টদায়ক, কষ্টদায়ক যে প্রতিষ্ঠান সে প্রতিষ্ঠান সম্বন্ধে বলছে, একটা প্রামাণিক, একটা প্রমাণ স্বরূপ হিসাবে কেতাব মানে হচ্ছে বই, কেতাব মানে হচ্ছে বই, এই যে কেতাব লিখবো বলেই কিন্তু মনে মনে পায়তারা, মানে হচ্ছে মনে মনে পায়তারা মানে কি আমরা বলি না, সেই বেশি পায়তারামো করিস না, আমরা তো এগুলো চলতি, আমাদের যে স্থানীয় আমরা যে জায়গায় থাকি সেখানে সেই চলতি কথার মধ্যে কিন্তু এই কথাটাও পড়ে, যে বেশি পায়তারামো করো না। আমরা যখন দেখি যে কোনো বাচ্চা বা কোনো শিশু হয়তো খুব বেশি উৎপাত করছে বা খুব বেশি কি করছে, যে নিজের যে ক্ষমতা সেটা দেখানোর চেষ্টা করছে, তখন আমরা বলি তুমি বেশি পায়তারামো করো না, তাই বলি তো। তো সেটাই বলছে যে এই যে কবি বা লেখক, সে যখন নিজের নিজের পরিচিত জায়গা বা নিজের জন্মভূমি ছেড়ে দিয়ে যখন সে কোথায় যাচ্ছে, বিদেশ বিভুঁ হয়ে যাচ্ছে, তখন দেখা যাচ্ছে যে কবি বা লেখক সে কিন্তু ছন্ন ছাড়ার মতো কিন্তু ঘুরে বেড়াচ্ছে, এবং দেশ ভ্রমণ করার যে কষ্ট, সেই দেশ ভ্রমণ করতে গেলে যে শরীরের উপর কতটা কষ্ট বা কতটা পীড়া আসে, পীড়াদায়ক প্রতিষ্ঠান হিসাবে, সেই সম্বন্ধে একটা প্রামাণিক কেতাব বা বই লিখবার জন্য কিন্তু সে মনে মনে একদম স্থির করে নেয় যে না দেখো লিখতেই হবে, এরকম একটা প্রসঙ্গ। এরপর দেখো কি বলছে, বলছে এমন সময় হঠাৎ খেয়াল গেল ক্যাফের কোণের আড্ডাটির দিকে। বলছে এই যে যখন একটার পর একটা প্রসঙ্গ আসছিল এবং লেখক তার বন্ধু বান্ধবের সঙ্গে যখন নীল নদের ক্যাফেতে গিয়ে কালো কফি খেতে খেতে যখন প্রসঙ্গে আলোচনা চলছিল, সেখানে বিভিন্ন জাতের আলোচনা চলছিল, বিভিন্ন আমরা দেখতে পাই যে মিশরীয় রানীর সঙ্গে গ্রিক রানীর যে সম্বন্ধ সেই প্রসঙ্গ এলো, এবং তার সঙ্গে এই প্রসঙ্গটাও এলো যে ট্রামে চড়তে গিয়েই যে ঝাঁকুনিতে বমি পেয়েছে, সে আবার তরোয়াল চালাবে, এই যে একটা তবা তবা করছিল, এই সমস্ত প্রসঙ্গ যখন এসছিল তখনই হঠাৎ করে কবি বা লেখকের কিন্তু খেয়াল গেল বা চোখ গেল কোথায় না, চোখ গেল হচ্ছে সেই সেখানে আড্ডা দিচ্ছিল তার একেবারে কোণার একটা আড্ডার দিকে। লক্ষ্যই করিনি যে কফি পানটা ওদের নিতান্ত গৌণ কর্ম, ওরা আসলে আড্ডাবাজ। বলছে দেখো আমি যখন এই সকাল আর সন্ধ্যেবেলায় লেখক বলছে যে তিনি যেতেন, কারণ তার বাড়ির একেবারে সে যেখানে কায়রো প্রদেশে থাকতো, সেই লেখক, সেই লেখকের যখন কায়রো প্রদেশে থাকতো, সেই কায়রো প্রদেশের একদম বাড়ির গায়ে এলাকার যে ক্যাফেটা সেটাতে তিনি সকালে সন্ধে যেতেন, এবং সেই সকালের সন্ধে গিয়ে তিনি তো ছন্ন ছড়াভাবে ঘুরে বেড়াতেন, কারণ সেখানে তো তিনি কাউকেই চেনেন না। তখন কি হতো দেখো, তখন তিনি একদম যখন কোণার যে একটি টেবিল ছিল সেই টেবিলের দিকে যখন নজর দিচ্ছেন, তখন দেখতে পাচ্ছেন যে সেখানে কি হচ্ছে না, সেখানে যে আড্ডাবাজরা আড্ডা দিচ্ছে তাদের একদম গৌণ কর্ম, মুখ্য কর্ম কিন্তু না, তার কিন্তু সে তারা কিন্তু কফি খাওয়ার জন্য সেই আড্ডা দিতে তারা কফি খাওয়ার জন্য কিন্তু সেই ক্যাফেতে আসেনি, তারা একমাত্র আড্ডাটাকে সচল রাখার জন্যই কিন্তু বা আড্ডাটাকে চালিয়ে নিয়ে যাওয়ার জন্যই কিন্তু সেই ক্যাফেতে এসেছে। কারণ আমরা দেখতে পেয়েছিলাম তা আমরা এই প্রসঙ্গটাই কিন্তু এসেছিলাম যে এই যে প্রসঙ্গ বলতে দেখো আড্ডাবাজের যখন কথাটা বলছি তখন দেখো বললাম যে কায়রো প্রদেশে যখন লেখক বা কবি ছিলেন তখন তিনি নোটিস করেছেন বা দেখেছেন যে
কায়রো প্রদেশে বাড়ির মধ্যে কিন্তু কোনো আড্ডা চলে না, বাড়ির বাইরে কিন্তু আড্ডা চলে। সেই আড্ডার প্রসঙ্গটার জন্য সেই তারা যে আড্ডাবাজ কতটা সেই প্রসঙ্গটাই কিন্তু এখানে বলা হয়েছে। তারপর দেখো কি বলছে, যে বলছে যে তাদের কাছে কফি খাওয়াটা কিন্তু মুখ সরি গৌণ কর্ম, নিতান্তই গৌণ কর্ম। মানে সে আড্ডা দিতে গেলে সেই ক্যাফেতে ঢুকে শুধু আড্ডা দিলে তো আর হবে না, তাহলে যে ক্যাফের মালিক সে তাদেরকে বাইরে বের করে দেবে। তাই এক কাপ করে কফি, সেই ব্ল্যাক কফি নিয়ে তারা, তাদের মেন উদ্দেশ্যটাই হচ্ছে আড্ডা দেওয়া। তারা কিন্তু সেই আড্ডাই দিয়ে যাচ্ছে, কারণ তারা আসলে কি আড্ডাবাজ, তারা আড্ডা 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 দিতেই ভালোবাসে। দেখো তারপর কি বলছে, আম্মু যে আড্ডাবাজ সে তত্ত্বটা ওদের মনে ঝিলিক দিয়ে গেল এই ব্রহ্ম মুহূর্তে। বলছে আমিও যে আড্ডাবাজ, আমিও যে আড্ডা দিই বা আমিও যে আড্ডা দিতাম আমার দেশে, আমার আমার নিজের চেনা জায়গায়, সেই যে একটা ঝলক, সেই ঝলকটা দিয়ে গেল সেই ব্রহ্ম মুহূর্তে সেই ক্যাফেতে। কেন বলছে দেখো, কারণ সেই ক্যাফেতে আড্ডাবাজরা একমাত্র ছিল, এবং আড্ডাবাজরা কি করছিল, শুধুমাত্র আড্ডাই দিচ্ছিল। তাদের কাছে তো কফি খাওয়াটা মেন উদ্দেশ্য নয়, মেন উদ্দেশ্যটাই হচ্ছে আড্ডা দেওয়া। সেখানে নানা জাতের কথা উঠে আসছে, সেই প্রসঙ্গে নানা প্রসঙ্গ তারা উঠে এসে তারা কি করছে, শুধুমাত্র আড্ডাই দিয়ে যাচ্ছে। এবং আম্মো মানেও হচ্ছে নিজে, লেখক নিজেও যে কতটা আড্ডাবাজ, সেই মুহূর্তে ওদের মনেও যেন ঝিলিক পড়ে ঝিলিক দিয়ে গেল বা পড়ে গেল। আম্মো সেটা কিন্তু কায়রো প্রদেশের একটি স্থানীয় একটি প্রচলন কথা। এবং সেই মহালগ্নের বর্ণনা আমি আর কি দেব, বলছে সেই যে মহালগ্ন, বলছে আমিও যে কতটা আড্ডাবাজ সেটা একমাত্র সেই যে ব্রহ্মজগৎ বা ব্রহ্ম মুহূর্তে, মানে এক মুহূর্ত বা এক পলকে কিন্তু তারাও বুঝতে পারলো যে আমি এই মহালগ্নের কথা বা বর্ণনা আমি কী করে বোঝাবো। এই এই যে বর্ণনা সেটা একটা অনুভূতি, সেই অনুভূতিটা লেখকের নিজের এবং যারা যারা সেই টেবিলে ছিল সেই তাদের। কিন্তু বলছে এই বর্ণনা আমি আর কী করে দেবো, এই বর্ণনাটা দেওয়া আমার পক্ষে সম্ভবই না। সুরসিক পাঠক তুমি নিশ্চয়ই জানো শ্রী হরি শ্রী রাধাতে ইউসুফ জোলেখাতে লাইলি মজনুতে তিস্তান ইজলতেতে কি করে প্রথম চারি চক্ষু বিনিময় হয়েছিল। বলছে যে সুরসিক পাঠক, যার মধ্যে রসিকতা পূর্ণ রয়েছে, রসের আস্বাদন করার একটি ক্ষমতা রয়েছে, সেই পাঠক বৃন্দকে লেখক সৈয়দ মুস্তাফা আলী বলছে যে সেই যে রসিক পাঠক, সেই পাঠক নিশ্চয় বুঝতে পারছে যে আমি কি বলার চেষ্টা করছি, যে শ্রীহরিতে শ্রীহরি শ্রী রাধাতে, শ্রীহরি মানে শ্রীকৃষ্ণ এবং শ্রী রাধারানীর যে প্রেম, ইউসুফ জোলেখার যে প্রেম, লায়লি মজনুর যে প্রেম, তৃষ্ণান এবং জোলেদ্দেতের যে চারিচক্ষুর প্রথম বিনিময়, সেই প্রেম, সেই সেই যে প্রসঙ্গ, সেই যে ব্যাকুলতা, সেই সমস্ত সমস্ত অনুভূতিগুলি যেন লেখক প্রসঙ্গ অনুপাতে কিন্তু তুলেছেন। এবং বলছে দেখো কি ব্যাকুলতা, কি গভীর তৃষা, কি মহা ভবিষ্যতের প্রগ্রহ, সুখ স্বপ্ন, কি মারুতির পার হয়ে সুধা শ্যাম শ্যামলিন নীলাম্বুজে আব গাহন আনন্দ, কি সেই দৃষ্টি বিনিময়। বলছে সেই আড্ডাবাজদের সঙ্গে আমার যে দৃষ্টি বিনিময়, সেই বিনিময়ের সঙ্গে কার কার তুলনা করেছেন কবি, সেই পাঠক বৃন্দকে লেখক বা সৈয়দ মুস্তাফা আলী বলছেন যে শ্রীহরি এবং শ্রী রাধিকার যে
চক্ষু বিনিময় এবং তার সঙ্গে ইউসুফ জোলাকারদের চক্ষু বিনিময়, আর তার সঙ্গে কার লাইলি মাজনুর, লাইলি মাজনুর যে চক্ষু বিনিময় সেই চক্ষু বিনিময় এবং ত্রিস্তান ইজলাদের যে প্রথম চারটি চোখের যে বিনিময় সেই বিনিময়ের মধ্যে কী রয়েছে, সেই বিনিময়ের মধ্যে গভীর একটি তৃষা রয়েছে, ভাব রয়েছে, ব্যাকুলতা রয়েছে এবং কী রয়েছে, সেই মহা ভবিষ্যতের যে প্রগ্রাহ সুখ স্বপ্ন, সেই সুখ সেই স্বপ্ন সেটা ভবিষ্যতের জন্য, সেই স্বপ্ন সেই সমস্ত কিছুই কিন্তু সেই চক্ষু বিনিময়ের মাধ্যমেই কিন্তু লেখক সৈয়দ মুস্তাফা আলী পাঠক বৃন্দকে কিন্তু উপহার দিয়েছেন, বলে গেছেন এবং বলছে যে কী কী মরুতির পার হয়ে সুধা শ্যামলীন, শ্যামে বিলীন হওয়ার যে আকাঙ্ক্ষা, সেই নীল অম্বুজে নীলাম্বুজে যে অবগাহনানন্দ অবগাহন করা, সেই দৃষ্টি বিনিময়ও কিন্তু রয়েছে। আর এবং সেই আড্ডাবাসদের সঙ্গে লেখকের যে দৃষ্টি বিনিময় সেই প্রসঙ্গ তুলতে গিয়েই কিন্তু লেখক সৈয়দ মুস্তাফা আলী এই প্রসঙ্গগুলি কিন্তু টেনেছেন বা এই প্রসঙ্গগুলো কিন্তু বলেছেন। এরপর দেখো বলছে যে এক ফরাসি কবি বলেছেন, প্রেমের সবচেয়ে মহান দিবস কোনটি, প্রেমের সবথেকে মহান দিবস বা প্রধান দিবস বা দিন কোনটি, যেদিন প্রথম বলেছিলাম আমি তোমাকে ভালোবাসি, এই তত্ত্বটা হৃদয় অঙ্গম হলো সেই ব্রহ্ম মুহূর্ত। বলছে যে প্রেমের সব থেকে মহান দিবস মহান দিন হচ্ছে সেই দিনটায় যেদিন বলছে যে প্রথম বলেছিলাম যে আমি তোমাকে ভালোবাসি, এই যে একটা অনুভূতি সেই অনুভূতিটা যখন ব্যক্ত করা হয় সেই ব্যক্ত বা সেই তত্ত্বটা যখন হৃদয় অঙ্গম থেকে বলা হয় সেটাই হয় মুহূর্ত, সেই মুহূর্তটাকে বলা হচ্ছে ব্রহ্ম মুহূর্ত বা ব্রহ্ম মুহূর্ত। সেই ব্রহ্ম মুহূর্ত কিন্তু চিরকালীন নয়, সেই ব্রহ্ম মুহূর্ত কিন্তু একটা পলক ফেলতে যতটা সময় লাগে সেই মুহূর্ত। তাই বলছে যে সেই যে আড্ডাবাজরা যারা আড্ডা দেওয়ার জন্যে শুধুমাত্র সেই ক্যাফেতে এসেছিল, কিন্তু সেই কোনার টেবিলের যে আড্ডাবাজদের মূল লক্ষ্যই হচ্ছে কফি খাওয়া নয়, তারা সেই প্রগ্রাহ যে কালো কফি সেই কফি কিন্তু খায় না, তাদের অভ্যাস বশত তারা হয়তো অর্ডার করে তারা কিন্তু কিন্তু খায় না, তাদের মূল উদ্দেশ্যটাই হচ্ছে একটাই যে তারা বাড়িতে যে আড্ডাটা কন্টিনিউ করতে পারে না, যে আড্ডাটা বাড়ির গিন্নির জন্য মাঝপথেই থামিয়ে দিয়ে বা গলা টিপে মেরে ফেলতে হয় সে আড্ডাটি সম্পূর্ণ করার জন্য, সে আড্ডাটিকে বা সময়ের কোনো তার সময় কোনো সময় নির্দিষ্ট না করে কী করা হয়, সেখানে কোনো সময় থাকবে না, সেই আড্ডাটাকে কন্টিনিউ চালাবার জন্য তারা সেই ক্যাফেতে ঢুকে শুধুমাত্র আড্ডায় দেয়, কিন্তু তাদের গৌণ কর্ম হচ্ছে এক কাপ কফি, এক কাপ কফি তারা অর্ডার তো করে কিন্তু তারা খায় না, খায় হচ্ছে সেই প্রসঙ্গগুলিকে, সেই প্রসঙ্গগুলি আলোচনা সাপেক্ষ, সেই প্রসঙ্গগুলি আলোচনা করার জন্যে মূলত আড্ডাবাজরা আসে। এবং কবি বলছেন যে আমি যখন কফি খেতে গিয়ে সেই টেবিলের লোকগুলির সঙ্গে চক্ষু বিনিময় হয়েছিল, সেই চক্ষু বিনিময়ের যে প্রসঙ্গ সেই অনুভূতিটা ব্যক্ত করতে তো তিনি পারবেন না, সেই বর্ণনা সে কীভাবে করবে, সেই প্রসঙ্গ আনতে গিয়েই বলেছে সুরসিক পাঠককে, তাদের মধ্যে রস আস্বাদন করার ক্ষমতা রয়েছে, যাদের মধ্যে রস রসিক যারা, সেই রসিক পাঠককে খুব নিশ্চিন্ত করে বলছে যে শ্রীহরি কৃষ্ণের সঙ্গে যে রাধারানীর প্রেম, সেই প্রেম সেই অভিসারের যে প্রেম, সেই আকুলতা সেই ব্যাকুলতা এবং লাইলি মজনুর যে প্রেম, সেই প্রেমগুলো কী হয় ঐতিহাসিক একটি প্রেম, সেই প্রেমগুলি বাংলা সাহিত্যে সংস্কৃত সাহিত্যে তথা কিন্তু গাঁথা রয়েছে বা ইংলিশ সাহিত্যে বা আমরা বলতে পারি যে সমস্ত সাহিত্যেই কিন্তু সেটা গাঁথা রয়েছে। সেই যে ইউসুফ জুলেখার যে প্রেম, এই যে তিনজন চারজনের যে প্রেমের যে ব্যক্ততা সেই ব্যাকুলতা
সেই চক্ষু বিনিময়তায় যেন সেই আড্ডাবাসের সঙ্গে লেখকের হচ্ছে। এবং বলছে যে যখন চক্ষু বিনিময় হচ্ছে, সে কি ব্যাকুলতা, সেই যে কি আকাঙ্ক্ষা, যে দেখা করবার, কথা বলবার বা গভীর তৃষা, গভীর ভাব রয়েছে, সেটা যেন সেই বড় বড় নীল অম্বুজকে, সেই বড় বড় পাহাড়কে যেন ডিঙিয়ে দিতে পারে। সেই যে দৃষ্টি বিনিময়, সেই কথাটাই কিন্তু কবি বলছেন। এবং সেই প্রসঙ্গ আনতে গিয়ে বলছে, সেই ফরাসি কবি বলেছিলেন না, একজন ফরাসি কবির প্রসঙ্গ তুলে বলছেন যে ফরাসি কবি বলেছিলেন না যে প্রেমের সবথেকে মহান দিবস কোনটি। আমি যদি প্রশ্ন করি যে সবথেকে মহান দিবস কোনটি, তো সেই ফরাসি কবি বলেছিলেন যে যেই দিন আমি বলি যে যেই দিন প্রেমের ব্যক্ততা হয়, যেই দিন বলা হয় যে প্রথম যে আমি ভালোবাসি, তোমাকে ভালোবাসি, সেই যে হৃদয়ঙ্গম যে কথা, হৃদয় থেকে উঠে আসা যে কথা, সেই কথার মাধ্যমেই কিন্তু কি হয়, সেই যে প্রেমের যে দিবস, আমরা সেই দিনটিকেই ধরি। এবং বলা হয় যে সেই যে মুহূর্তটা, সেই মুহূর্তটা খুব অল্পের সময়ের জন্য যখন আসে, সেটাই হচ্ছে ব্রহ্ম মুহূর্ত। আজকের ক্লাসটি আমাদের এখানেই শেষ হচ্ছে। তোমাদের কোথাও অসুবিধা হলে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে।